হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আজকে ভাই ফোটা, তো সবাইকে শুভ ভাই ফোটা শুভেচ্ছা। তো আমিও চলে যাচ্ছি আমাদের ওই বাড়ি ভাইকে ফোটা দিতে, আর অফিসের ছেলেরাও আসবে। তো আজকে জমজমি আড্ডা আর খুব মজা হবে। তো এই বেরোবো এবার, ওর পাপাও রেডি, তো আমরা এবার বেরোবো। আর হচ্ছে এই দেখো, দেখতে দেখতে চলে আসলাম। আর আমাদের ওই বাড়ির থেকে এই বাড়ি আসতে 10 মিনিট লাগে বাইকে। তো এই ওর পাপা মেয়েকে কোলে করে নিয়ে আসে, আর ঢুকেই বাবা মানে ফটো তুলছে, ভিডিও করছে নাতনিকে দেখে। আর আর নাতনি একদম ডলের মতন লাগছে, তাই বলছিল বাবা। তো ভাইকে ফোটা দেবো, দেখো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই সব কিছু ছাড়ায় মা আগের দিয়ে কিছু রেডি করে রেখেছিল, আর আমি এসে রেডি করলাম। আর মামার দুই মেয়ে ফোটা দেবে ভাইকে, তো ওরাও দুইজন দেবে ফোটা। তো চলো ভিডিওতেই সব কিছু দেখতে পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই যে মামার বড় মেয়ে আর ছোটো মেয়েটা ভিডিও করছে। তো ভাইকে আমি ফোটা দেওয়ার পর ওরা বললো দিদি তুমি দিয়ে নাও, তারপরে আমরা দুজন দেবো। তো আমার দেওয়ার পর ওরা দেবে, আর পিসিরা তো এখনও আসেনি, পিসিরা আসার কথা। পিসির মেয়ে মানে বোন আসবে আর দুই ভাই আসবে, তো ওরা আসলে দেখতেই পারবে ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভাইকে আমি এই গেঞ্জিটা দিয়েছি যেটা ভাই পরে আছে, তো এটার ভিডিও করতে পারিনি মানে আগের থেকে তোমাদের দেখাতে পারিনি, তো ভাবলাম একেবারে যখন ভিডিও করবো তখনই বলে দেবো। তো ভাই যে গেঞ্জিটা পরে আছে এটা আমি দিয়েছি ওকে। গত বছর এরম টাইমে আমি প্রেগনেন্ট ছিলাম, তো যার জন্য আমি গত বছর আমার ভাইপোটা মিস হয়েছে, মানে এই এত বছর মানে ছোটোবেলার থেকে দিয়ে আমার এই গত বছরই মিস হয়েছে, যেহেতু তখন দেওয়া যাবে না, বড়রা সবাই বলছিল যে দেওয়া যাবে না, তো যার জন্য দিতে পারিনি। তো এবছর দেখো দিতে পারলাম আর কোনো রকম প্রবলেমও হয়নি। আর ভাইপোটা বলে কথা বলো, মিস হলে মনটাও খুব খারাপ লাগে, যার জন্য মানে এটা এমন একটা সুন্দর মুহূর্ত, মানে দেখো না খেয়ে রয়েছে, খেতে পাচ্ছে তবু যেন মনে হচ্ছে কি না ফোটাটা দেবো তারপরেই খাবো। তো দেখো এই ফোটাটা দিচ্ছি, সুন্দর একটা মুহূর্ত আমি মানে ক্যাপচার করে রেখেছি, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের অবশ্যই ভালো লাগবে। পিসির জায়গা হয়ে গেছে শর্ট। আর এদিকে দেখো আমার সোনা মেয়েটা ওর মামার সাথে বসে আছে। তো এরকম যখন ছেলে ছোট ছিল, ওই মেয়ের মতন যখন ছোট ছিল, তখন ওর মামার পাশে বসে থাকতো আর আমি ফোটা দিতাম ভাইকে। তো দেখো ও ফোটা মানে দেয়া হচ্ছে ভাইকে, আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে, এদিক ওদিক দেখছে, কোনো কান্নাকাটি নেই, ও মামার পাশে বসে রয়েছে দিদি আর সব দেখছে। তো এবার মামার মেয়ে দিচ্ছে ফোটা, মামার ছোটো মেয়ে, তারপরে বড়োটা দেবে। তো এই ছেলে তো এখন বড়ো হয়ে গেছে, তো সেই দিনগুলোর কথা মনে করে ভাইকে ফোটা দিলে ছেলে ওরকম পাশে বসে থাকে। তাই আমি বললাম এবারে কেন মিস করবে, এবারও পাশে বসো। তো এই তাই ছেলে বসেছে পাশে আর ওর বোনকে কোলে নিয়ে নিয়েছে, তো দুজনই পাশে বসে গেছে ওর মামার, আর মেয়েও একদম চুপচাপ দেখছে সব কিছু, কী করছে না করছে, ওর মামাকে কী করছে, মাথায় কী দিচ্ছে সেসব দেখছে, খাওয়াচ্ছে সেসব দেখছে। আর ওকে মিষ্টি খাওয়াতে গেছে, ও খাবে না। আর আর পিসিরা এখনও আসেনি, পিসিদের আসার আগে আমার ফোটা দেওয়া হয়ে গেছে, মানে পিসি পিসামশাই দুই ছেলে আর ওই বোন আসবে, মানে ওরা তিন ভাই বোন আর পিসি পিসামশাই আসবে। তো ওরা ওরা আবার এসে ওদেরকে আবার দিতে হবে, তো তার আগে আমার হয়ে গেছে। এখন বাজে প্রায় 11টা বাজে, প্রায় 11টা থেকে 11:30 হবে। তো দেখতেই পাবে ভিডিওতে সব কিছু, তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এই দেখো বলতে বলতে পিসির ছেলেরা চলে এসছে, পিসি চলে এসছে আর ওই পিসির মেয়ে আর ওর মেয়ে এসছে, মানে বোনের মেয়ে এসছে, আর ওরা এবার ঢুকে গেছে। এবার ভাইদের দিতে হবে ফোটা। তো এখন বাড়িটা মানে ঘরটা পুরো জমজমাট হয়ে গেছে, সবাই চলে এসছে। আর ওই যে পিসির মেয়ে, পিসি, এই যে পিসামশাই আর এই যে দুই ভাই, বড়োটা কোথায় গেল, আর এই যে পিসি বসে আছে, আর বড়োটাকে দেখা যাচ্ছে না, বড়োটা বোধহয় বাইরে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এই যে মামার বড়ো মেয়ে তো দেখেছো, তো দেখো এবার ভাইদের তাহলে ফোটাটা দেবো। আর এই যে দুই ভাইয়ের জন্য মানে পিসি, তো এই দেখো বড়োটার জন্য রেড আর হচ্ছে ছোটোটার জন্য ক্রিম কালার, তো এই যে শ্যামবর্ণ, তো এই জন্য এই কালারটা, ছোটোটার জন্য এই যে এই কালারটা,
তো দেখতেই পাবে ফোটা দেওয়ার সময় বড়টাকে রেডটা দিয়েছি, এ তো ফর্সা তো, আর ও একটু শ্যাম বর্ণ, তার জন্য এই কালারটা দিয়েছি। আর এই যে বোন, মা আবার ওকে ইয়ে সেট দিয়েছে, কিসের বাটি দিয়েছে, তো দেখো এই যে ফোটা দিচ্ছে, এই যে পিসির দুই ছেলে, তো ওদেরকে ফোটা দিয়ে নিচ্ছি। তো তারপরে আর তারপরে এবার সকালের খাওয়া দাওয়া হবে, ওদেরকে ফোটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হবে। ওদেরও খিদে পেয়ে গেছে, ওরা অনেক মানে দেরি দেরি অনেকক্ষণ হয়ে গেছে এসে, এখনও খাওয়া দাওয়া হয়নি, তো ওদেরকেও খেতে দেবো। তো ফোটাটা দেওয়া হয়ে গেলে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেবো। এখন মানে 11:30 থেকে 12:15, তো তোমরা দেখতে থাকো। তো ফুলফিল ফোটা দেয়া কমপ্লিট, ভাইদেরও সব দুই ভাইকেও দেয়া হয়ে গেল। আর এই দেখো পিসি সকালবেলা ব্রেকফাস্টে আমাদের সবাইকে দিচ্ছে, আর আমার তো ভিডিও আমি করতে পারিনি, মানে পিসি আর মা মিলে সবাইকে দিচ্ছে। আর সকালে ব্রেকফাস্টে ছিল নান পুরি ছিল, আর হচ্ছে ছোলার ডাল ছিল, মিষ্টি ছিল, এই ছিল সকালে ব্রেকফাস্ট। আর দুপুরবেলার মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট মানে দুপুরের খাওয়া দাওয়াটাই শেয়ার করেছি, মানে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি। এদিকে মেয়েকে সামলাবো, তারপরে আবার এদিকে সবাই এসে সবার সাথে একটু টাইম দিতে হবে, তো যার জন্য মা কী কী রান্না করেছে, মা অনেক কিছু রান্না করেছে, সেগুলো কিচ্ছু ভিডিও করতে পারিনি। এদিকে আবার এইসব ভিডিওগুলো করতে হবে, যার জন্য একদমই টাইম পাইনি, আর মেয়েকেও সামলাতে হয়েছে। তো সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেল, আর আমি খেয়েছি, সেটাও ভিডিও করা হয়নি, তো সবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে, আর এই ও খেয়ে চলে যাবে, এখন বাজে 3:00, তো বলছে আমাকে খেতে দিয়ে দাও, আমার যেতে হবে একটু, একটু মানে কাজে যাবে, মানে একটু কাজ আছে, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি সঙ্গে। আমি বললাম তাহলে ছেলেও খেয়ে নিক, আর হচ্ছে ওর পাপা আর ও মিলে ছেলে মিলে খেয়ে নিচ্ছে, আর তারপরে আমরা সবাইকে দিয়ে টিয়ে খেতে বসবো। তো ওর পাপার খাওয়া দাওয়া কমপ্লিট, ও চলে যাবে, আর এদিকে আমরা একটুখানি খাওয়ার আগে একটু গল্প করছিলাম। আর এই ভাইয়ের ঘরে এসছে, এই যে ভাইয়ের বউ প্রেগনেন্ট, তো ওই জন্য ভিডিওর সামনে অতটা আসছে না। তো দেখো ওরা খাচ্ছে, মানে ভাইয়ের বউ আর মামার বড় মেয়েটাকে খেতে দিয়েছি এখানে, ও যেহেতু নিচে বসতে পারবে না, তো ওদেরকে এখানে এই ঘরে দিয়েছি খেতে, আর আমরা ওই ঘরে বসেছি। তো রান্নার মেনুতে ছিল সাদা ভাত, সবজি, ডাল, 5 রকম ভাজাভুজি, পটল চিংড়ি, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক, দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি তো ভালো লাগবেই, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে, তাহলে টাটা এখনকার মতন, সবাই ভালো থাকবে।